বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মেজবানি গোশ রেসিপি নিয়ে চলে আসলাম। একেবারে বিয়ে বাড়ির স্বাদে মেজবানি গোশ রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে খুবই মজা হয়। আপনারা অনুষ্ঠানের বাড়ির মতনই এভাবে রান্না করে নিতে পারেন রেসিপিটি ফলো করলে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো একটা পেস্ট তৈরি করে নেব। আর এর সাথে আমি দিয়ে দিব গরম মশলা কিছুটা। এখানে আমি নিয়েছি দারুচিনি, মেথি, ধইনা, গোলমরিচ, মিষ্টি জিরা, ইস্টার্স, জয়ত্রী, পোস্তদানা, লবঙ্গ, আর এটা হলো রাঁধুনি, তারপরে এখানে সবুজ এলাচ আর বড় কালো এলাচ, আর সাদা গোলমরিচ, আর নিয়েছি একটা জয়ফল, আর একটু কাবাব চিনি আর ইস্টার্স। এগুলো আমি একসাথে ব্লেন্ডার করব পেঁয়াজ আর টমেটো আর কাঁচামরিচের সাথে। আমি একটু মশলাটা বেশি পরিমাণে নিয়েছি, কিন্তু আমি দারুচিনি, এলাচ এটা আমি ব্লেন্ডার করব না, এটা আমি আস্তই দিব তেজপাতার সাথে। আর বাকিগুলো আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ টমেটোর সাথে ব্লেন্ডার করে নিব। আর আমি কাঁচাই ব্লেন্ডার করব, কারণ বড় অনুষ্ঠানে যারা রান্না করে বাবুচিরা তারা এইসব মশলা কখনো টেলে নেয় না। এখানে আমি একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত গরম মশলা। এখানে সবুজ এলাচ, কালো এলাচ আর হলো দারুচিনি। আর পেঁয়াজের সাথে গরম মশলা তেজপাতাটা একটু ভেজে নিলে এটা খুবই ভালো স্মেল আসে। আর এখন দিয়ে দিলাম সে ব্লেন্ডার করে রাখা পেস্ট। এখানে আবারও বলে দিচ্ছি, পেঁয়াজ আছে, কাঁচামরিচ, টমেটো আর সব গরম মশলাটা, যা যা গরম মশলা নিয়েছি আমি এখানে একটু পরিমাণে বেশি দিচ্ছি, এটার একটা ট্রিক্স আছে মশলার। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আর এই মশলাটা খুব ভালো করে ভুনাতে হবে, যাতে মশলাতে কোনো কাঁচা একটা গন্ধ না থাকে আর কি। এখন আমি সামান্য একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা আমি আরো ভালো করে ভুনাতে পারি। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 3-4 চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা অনেক ঝাল দেশের মরিচ, তাও আমি 3-4 চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর আমি যেহেতু ধনিয়া অলরেডি পেস্ট করে দিয়েছি তাই ধনিয়ার গুঁড়া দিলাম না। এখন আবার ভালো করে মশলাটা একটু ভুনাচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি একটু গরম পানি, যাতে আমি আরো ভালো করে মশলাটা ভুনিয়ে নিতে পারি। আর এখন এখানে একটা ট্রিক্স বলে দেই, আমি সব মশলার পরিমাণ এখানে বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। আর মশলাটা বেশি দিয়েছি এই জন্য এখান থেকে আমি কিছুটা মশলা তুলে রাখবো ভুনানোর পরে, যাতে আমি পরবর্তীতে আবার মাংস রান্না করলে ইউজ করতে পারি, আমার আর নতুন করে গরম মশলা তৈরি করতে হবে না। আমি সেই জন্য মাংস মশলা কিছুটা তুলে রেখেছিলাম। আর এখন দিয়ে দিলাম মাংস, এটা আমি কুরবানির মাংস দিয়ে রান্না করছি। এখানে হাড়, জবরি মাংস সব মাংস নিতে হবে মিক্স।
আপনারা যদি এইভাবে একসাথে মশলা রেডি করে ভুনিয়ে কিছুটা মশলা তুলে আপনারা ডিপ করে রাখেন, পরবর্তীতে যখন মাংস রান্না করবেন আপনারা আর ওই এক্সট্রা মশলাটা তৈরি করতে হয় না, গরম মশলাটা। আমিও নেক্সট একটা রেসিপি করে তারপর আপনাদের দেখাবো সেই মশলাটা দিয়ে। এই তো আমি গরুর মাংসটা কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিচ্ছি, আবার ঢেকে ভুনিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে আমি ভুনিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম একটু টক দই। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দেখতে পারতেছেন মাংসটা অনেক ভালো করে ভুনিয়ে নিয়েছি, একেবারে তেল উঠে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি, কারণ মাংস অলরেডি আমার 70% কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্ট এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমার বাসায় ছিল, আমি একটু দিয়ে দিলাম, কারণ যেহেতু বিয়ের মাংসেতে অনুষ্ঠানের মাংসেতে বাবুচেরা এটা ইউজ করে, আমি একটু করলাম। এই তো রান্না হয়ে গেছে আমার। আমি একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি উপরে এক্সট্রা করে। আবার আমার মেজবানি গোশ রেডি। এটা দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ মজা হয়। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আর আমার মেজবানিগঞ্জের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।